বন্ধুরা, এই মুহূর্তে 12টি দেশ ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে চাইছে। তো বন্ধুরা, এখনও আরও একটি মিসাইল এখন আরও একবার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে সমস্ত দেশগুলো যারা আজকের দিনে বিশেষ করে রাশিয়ার তৈরি ফাইটার জেটকে ইউজ করে, তারা এই মিসাইলের ডিমান্ড করেছে আজকের তারিখে। বন্ধুরা, কি সেই মিসাইল চলুন আপনাদের বলে দিই। কিন্তু এই মিসাইলের বিশেষ বিশেষত্ব আর এই মিসাইলকে কীভাবে বা রাশিয়ার মিসাইলের সাথে টক্কর দেয় আর কেনই বা সমস্ত ক্ষেত্রে বেস্ট মিসাইল বলা হয়, তো সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওটিতে পাবেন। কিন্তু তার আগে যদি আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে এমন ইনফরমেটিভ ভিডিওকে তৈরি করার জন্য। তো বন্ধুরা, রিসেন্ট ভিডিএল মানে ভারত ডাইনামিক লিমিটেডের দ্বারা ডিজাইন করা ভারতের চেনা জানা অস্ত্র মিসাইল এতটাই পপুলার হয়ে গেছে যে আজকের তারিখে যতগুলো সুখয় জেড ব্যবহারকারী দেশ আছে, বিশেষ করে যারা এটাকে অপারেট করে, তারা এখন এই মিসাইলের ডিমান্ডকে করছে। এটির দ্বারা ভারত এখন একটি মাইলস্টোনকে অ্যাচিভ করতে পারে। ডিফেন্স এক্সপার্টের টার্গেটকে পূরণ করার জন্য এটি একটি বড় আমাদের অ্যাচিভমেন্ট হলেও হতে পারে। বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে ভারত এটা বানালো কীভাবে। তো ডিআরডিও এর পুরো ডিজাইনকে করেছে, অপরদিকে বিডিএল মানে ভারত ডাইনামিক লিমিটেড এর ম্যানুফ্যাকচারিং করেছে। আমাদের মিশন শুধুমাত্র ছিল এটাই যে রাশিয়ার আগেকার ব্যবহার করা R-77 VVR মিসাইলের বদলে একটি তার থেকে ভালো অল্টারনেটিভ মিসাইলকে তৈরি করা, যেটিতে থাকবে এক্সট্রা রেঞ্জ, অ্যাডভান্স কাউন্টার ইলেকট্রনিক সিস্টেম আর সব কিছু যেগুলো রাশিয়ার মিসাইলের থেকে সব ক্ষেত্রে বেটার পারফরমেন্স দেবে। সবার প্রথমে আমি আপনাদের বলে দিই যে রাশিয়ার মিসাইলের থেকে কোন কোন ক্ষেত্রে বেশি সুপিরিয়র আমাদের আকাশ। তো প্রথমে আসে এর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, যেটাকে বলা হয় VVR RAM, মানে পাইলটের নজরে না আসা টার্গেটকেও খুঁজে তার পিছু নিয়ে মারে সেটিকে। দ্বিতীয়টি হচ্ছে এর অ্যাক্টিভ র্যাডার হোমিং সিস্টেম, ভারতের তৈরি করা র্যাডার সিস্টেম এটিতে ইনস্টল করা আছে, যেটি ট্র্যাক করে শত্রু জাহাজের ওপর সোজা গিয়ে তাকে টার্গেট করে উড়িয়ে দেয়। আর এটিতে আরও একটি বিশেষত্ব এটাও আছে যে পাইলটকে টার্গেট ক্লক করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এটিকে লঞ্চ করে দিন, এই মিসাইল নিজে থেকে শত্রুকে খুঁজে গিয়ে তার পেছনে গিয়ে উড়িয়ে দেবে। এই সব থেকে বেস্ট ফিচার সেটা হচ্ছে এর হাই ম্যানুভারেবিলিটি। এই অস্ত্র মিসাইলের এমপ্লয় করা হয়েছে অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেম। এই অস্ত্র মিসাইলে এমপ্লয় করা হয়েছে অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেমকে, যেখানে ডিফেন্স ম্যানুভার নিজে করে। আজকের দিনে রাশিয়ার ফাইটার জেট অপারেটকারী দেশগুলো হলো আলজেরিয়া, আর্মেনিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, উগান্ডা, ভেনেজুয়েলা, ভিয়েতনাম। এই সব দেশগুলো রাশিয়ার সুখোই ফাইটার জেটকে ব্যবহার করে। তো এখন ভারতের তৈরি মিসাইলকে নেওয়ার জন্য অনেক ইন্টারেস্টকে দেখাচ্ছে তারা। মিসাইলগুলো খুব সহজে তাদের ফাইটার জেটে ইন্টিগ্রেটেডও করতে পারবে, সাথে আমাদের স্বদেশী ফাইটার জেট তেজসের এই মিসাইলকে ইন্টিগ্রেটেড করে আরও বেশি পাওয়ারফুল করে দিয়েছে। তখন ভারত নিজেদের মিসাইলের ক্ষমতাকে দেখে বড় বড় দেশের ঘুমকে উড়িয়ে দিয়েছে, তাও আবার দামও সবার থেকে কম। এটার উপর আপনি একজন ভারতীয় হলে অবশ্যই প্রাউড ফিল করবেন। তো এর জন্য অবশ্যই একটি ভিডিওটির জন্য লাইক তো অবশ্যই হয়। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।